ধ্বংসস্তূপে কিংবা খোলা আকাশের নিচে এইভাবে অসহায়ের মতো শোকে কাতর কুকুরগুলো শুয়ে আছে। মালিকের শোকে কুকুরগুলো এতটাই কাতর হয়ে পড়েছে যে খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে অনেক কুকুর বিড়াল। এসব শোকাহত পোষা প্রাণীকে হাতায়ের একটি বিশেষায়িত পশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। Okay, especially the activities were focused on search, not rescue, because we are a light team. So this search was made especially with dogs. We have 8 dogs, 2 of them are for cadaver, 6 for live person, and also with technological devices. অন্যদিকে ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্ক সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য আহ্বানের পর বিভিন্ন দেশের উদ্ধারকারী দলের সঙ্গে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরের দল। যেসব ধ্বংসস্তূপ সংকীর্ণ, মানুষের প্রবেশ করা কষ্টকর এবং বিপজ্জনক, সেখানে জীবিত মানুষদের শনাক্তে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এসব কুকুর। উদ্ধারকারী কুকুরদের মধ্যে মেক্সিকান কুকুরের খ্যাতি বেশ। তুরস্কের এই উদ্ধার কাজের সময় প্রোটিও নামের একটি মেক্সিকান কুকুরের মৃত্যু হয়। বিশ্বের 47টি দেশে 388টি উদ্ধারকারী কুকুর অংশ নিয়েছে ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে মানুষদের জীবিত উদ্ধারে সহায়তায়। এসব কুকুরগুলোর কারণে এসব উদ্ধার কাজ খুব দ্রুত এবং আরও সহজ হয়েছে বলে মনে করছেন এসব উদ্ধারকারী দলের নেতৃত্ব যারা দিয়েছেন তারা। শোয়েব কবির, সময় সংবাদ, তুরস্ক।